আজ আরে কাস্টমার খুবই কম, বাসাকিনি খুবই কম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চলে আসলাম মোল্লার হাট গরুর হাটে, যেটা লক্ষ্মীপুরের মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত গরু এবং ছাগল হয় এবং বিক্রয় করার জন্য। তো আমরা আজকে চলে আসলাম, আসার পরে জানতে পারলাম নাকি হাটে ওই ধরনের কাস্টমার নাই, আর গরু প্রচুর উঠছে যেটা বলার বাহিরে। তো ইনশাল্লাহ আমার সামনে যে আপনারা গরুগুলো দেখছেন এগুলোর সম্বন্ধে আজকের বাজার অনুযায়ী দাম দর নিয়ে আপনাদেরকে কিছু একটা ধারণা দেবো ইনশাল্লাহ, যেহেতু সামনে কোরবানির ঈদ। কেমন চলতেছে গরুর দাম? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। কি আজকে বাজারের অবস্থা, কি কাস্টমার কেমন? বাজারে কাস্টমার খুবই কম, বাসাকিনি খুবই কম। এমন দিনে গরু আনি কুলের দাম না, এখন দেখতে পারি না কাস্টমার বাজারে খুবই কম। নাই নাই বললে চলে, নাই বলতে বাজারে কাস্টমার চলে একবারে কম কাস্টমার। তো আপনি আজকে কয়টা গরু আনছেন? এ 10টা গরু আনছি। কোন 10টা? 10টা গরু এখান থেকে, 10টা গরু খালি একটা গরু বেচছি আর এখনো 9টা গরু। এখনো এখানে 9টা গরু আছে ওনার, একটা গরু বিক্রি করে ফেলছে। হ্যাঁ একটা গরু বিক্রি করছি খালি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কাকা আমি সর্বপ্রথম যে আপনার এই সাইডের যে গরুটা, এটা এটা জি দামড়ি না? হ্যাঁ দামড়ি। কোন জাতের? এগুলা সাইওয়াল। সাইওয়াল জাতের? সাইওয়াল জাতের। এটা এই পর্যন্ত মূলাইছে? হ্যাঁ মূলায় 60-62-65 এই মিলে মূলায়। 60,000, 62,000, 65,000 দর্শক দেখেন সাইওয়াল জাতের দামড়ি 60-62-65,000 টাকা মূলা। তো কাকা আপনার চাও কত কত হইলে আপনি বিক্রি করতেন? এ 70-80 হলে বিক্রি করি পালার দাম, এখন তো কাস্টমার দেন আমার কিনার লগে যা মূলে আমার কিনা টাকাও হয় না। বুঝতে পারছি, যা মূলে কিনা দামেও হচ্ছে না, 70 বা 72 বা এই কাছাকাছি এরকম কিছু হলে কাকা বিক্রি করে ফেলতো। তো কাকা ওজন কতটুকু হবে দামরে? ওজন এটা প্রায় দাঁড়ান না 3.5 মনের কাছাকাছি। 3.5 মনের কাছাকাছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর তারপরে যে দামড়িটা, এটা কোন জাতের? এগুলো হিটা সাইওয়াল। এটাও সাইওয়াল জাতের দামড়ি নাকি? সবে সাইওয়াল জাতের। এই যে সাইওয়াল জাতের দামড়ি, তো এটা কত মূলাইছে? এগুলো মূলা 55-60-58 এ 55-60-58 এরকম। দর্শক দেখেন এর দামড়িটা 60 পর্যন্ত মূলা, 58-55 এরকম। তো আপনার চাওয়া কত, আপনি কত হলে বিক্রি করতেন? বিক্রি করি বলে একদম হাতে 2-1,000 হইলে দিবে লাগতাম, এটা হয় না। ওই তো 65-এর মতো হলে আপনি বিক্রি করতেন? বিক্রি করি বলে। এটা ওজনে কতটুকু হবে? এটা ওজনে 3 মণ হবে। 3 মণ হবে? দেখি 3 মণ হবে না, 3 মণ তুমি কিছু কম, 10 কেজি কম হবে, হালকা একটু কম হবে। আর আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও করতেছি, এই যে মোটামুটি ভালোই, 3 মণ থেকে কিছু একটা কম হবে। হ্যাঁ 3 মণ কিন্তু সামান্য কম হবে, 10 কম হবে, সামান্য কম হবে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর যে আপনার 3 নম্বর লাল এই দামড়িটা, এটা কোন জাতের? এটাও সাইওয়াল? হ্যাঁ এটাও সাইওয়াল। সাইওয়াল জাতের দামড়ি, এটা কত মূলাইছে? এটাও 60,000-62,000 এর মনে। 60-62 আপনার চাওয়া কত? আমি চাইছি 70-65-68 আমার টার্গেট আর কি। 65-এর মতো হলে বিক্রি করে ফেলবে কাকা, সেটা আপনারা দেখতেই পাইলেন। তো এখন এরকম কম দাম বলতেছেন কেন? কি বাজারে কাস্টমার না? এজন্য বাজারে আজ কাস্টমার আকার নাই বলতে চলে, পুরো ভালো কাস্টমার আসলে একদম কাস্টমার। প্রচন্ড প্রচন্ড রোদ, রোদের কারণে আসলে এরকম, এমনি গরুর অভাব নাই, চতুর্দিকে গরু আর গরু। ঠিক আছে, তো আপনার কত কেজি হবে এটা ওজনে? এটা এটার সেম হবে, হাত 10 এর কম হবে, 3 মণ উত্তম, 5-10 কেজি কম হবে, তাই না? জি। তারপর হচ্ছে আপনার এই গরুটা, হ্যাঁ এটা প্রায় এই জাতের সাইওয়াল জাতের। সাইওয়াল জাতের? জি। মূলাইছে কত এই পর্যন্ত? এটা 63-64-65 এ মিলে, 63-64-65। দর্শক আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারতেছি না, আসলে গরুগুলো সব এক সাইড করা, এই জন্য একদম যে সাইড করে দেখামো এই সুযোগ হচ্ছে না। তো এটা আপনার ছাড়া কত, আপনি কত? 70,000 টাকা। ওজনে কতটুকু হবে? এটা 3 মণ হবে। 3 মণ ওজন হবে, যাক মাশাল্লাহ। তারপর সর্বশেষ আপনার এই গরুটা, এটা কোন জাতের? আপনার চাওয়া কত? আমি চাইছি 2 কম 70। 2 কম 70,000 টাকা। দর্শক আপনারা শুনলেন কাকার চাওয়া কত এবং উনি কত হইলে বিক্রি করবে।
তো এটার ওজন কতটুকু হবে কাকা? এটার ওজন হবে মানে আড়াই মণ থেকে সামান্য কিছু বেশি হবে, 100 গজের থেকে কিছু বেশি হবে। মানে আড়াই মণ থেকে একটু বেশি হবে? একটু বেশি। দর্শক আপনারা শুনলেন, আড়াই মণ থেকে একটু বেশি হবে, কিন্তু কালার কারণে আসলে দামিটার কালার অনেক সুন্দর। তো এখানে যে ওনার 8-10টা দামি নিয়ে আসছেন, একটা বিক্রি হয়ে গেছে, আর বাকি যেগুলো এখানে আছে পাশাপাশি যে অনেক ব্যাপারীও আছে এখানে অনেকেই দেখতে আসছেন, কিন্তু কাস্টমার তেমন একটা নাই, জনশূন্য বললেই চলে। তো এই দামড়িগুলোর উপরে বিভিন্ন জাতের দামড়ি আছে, বেশিরভাগ শাইওয়াল জাতের। আপনাদেরকে বর্তমান দাম দর অনুযায়ী কিছু ধারণা দিলাম, যেহেতু সামনে এক মাস পরেই কোরবানি, এখন গরুর দাম কেমন সে বিষয়ে একটা ধারণা দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না, আর দাম অনুযায়ী কোন গরুটা ঠিক আছে সেটাও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।